इस अंडोरा भाई शांत। अच्छा अंडोरा अनेक शांत, अनेक शांतशिष्ट लैस विशिष्ट एकदम पुरो शांत। कैमरा एकटू छोटो कर लो, এখানে প্রজেক্টরের মাধ্যমে কিছু জিনিস দেখাচ্ছে, সম্পূর্ণ প্রজেক্টর। আরে সম্পর্কে আয়ামান্ডোর একটা প্রতিষ্ঠান। এক্সিট করে নিলাম, বের হয়ে আপনাদের না আরেকটা প্যাভিলিয়ন, এই প্যাভিলিয়ন নামটা আমি খুঁজে পাচ্ছি না, আমি বের হয়ে হয়তো দেখাতে পারবো। এখানে এন্ট্রি গেট, আমি এখন এন্ট্রি হচ্ছি। হ্যালো, এন্ট্রি হলাম, দেখতেছি এখানে সম্পূর্ণ জিনিস দেখাচ্ছে। বিশাল একটা স্ক্রিন, এলইডি স্ক্রিন, বিশাল এক আর্ট গ্যালারি কি তরহ হ্যাঁ তরহ ক্যা ইয়ে আর্ট গ্যালারি ইয়ে হ্যায়। इतने सारे पोस्टर्स मुझे दिख रहे हैं, जैसे कि ये सब मैं श्योर नहीं हूँ। हाँ ये सब पिक्चर्स है, ये पिक्चर्स है, लेकिन यहाँ पर आर्ट बन रही है। तुम देख सकते हो मेरे सामने जो भी है, सॉरी हमारे सामने जो तो बोला सब जो एक हाथ मानुष पा थे के कोमर पर्यंत, तारपर हाथ एक दुटो तीनटे चारटे पाँच छः सात आठ नौ दस एगारो बारो, बारोटा ইটস ক্লাউড, ইটস হ্যান্ডমেড ক্লাউড। এটা আসলে এই ক্লাউডগুলো আসলে ইজি তুলো দিয়ে তৈরি হয়, এগুলো যেই কেউ বানাতে পারে, আপনার বাসায় বানাতে পারবেন, ইউটিউব দেখে দেখে। আচ্ছা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি, এক্সিট অনলি হিয়ার, বের হয়ে গেলাম। তাজিকিস্তান, এই যে এখানে লেখা আছে অবশ্য তাজিকিস্তান প্যাভিলিয়ন, তাজিকিস্তান যাবো। আচ্ছা এটা হচ্ছে তাজিকিস্তান প্যাভিলিয়ন, এই পাশেরটা আমি যাই না। সেই সুন্দর একটা স্ট্রাকচার, এখানে সম্ভবত এগুলো সব পাতা। ইয়েস স্পেন, স্পেন লাইনটা অনেক লম্বা, কারণ হচ্ছে ভিতরে অলরেডি অনেকজন আছে, অনেক মানুষ দেখতেছে। তো please keep walking down, we have a show down there. আচ্ছা আমি যেতে থাকি, আবার শুরু হয়েছে জিনিসটা নিচের থেকে আর শুরু উঠে। এখন চেঞ্জ হচ্ছে কালার এতক্ষণ। তো আমাদের স্পেনের যে ভিডিওগুলো আমি দেখলাম, ভিডিও
যারা বললো ভিডিও করা অ্যালাউড নেই, তাদের জন্য ভিডিওটা করতে পারলাম না। ওই খুব সুন্দর একটা দেখাইলো, তাদের কালচারটা দেখাইলো, দেখলাম ভালো লাগলো। থেকে পানিগুলো বেরোচ্ছে, তো হ্যাঁ এটাই। তবে সর্বত্র প্রজেক্ট করছি, সর্বত্র প্রজেক্ট, সর্বত্র লেদার। ফ্রিজার করা আছে, ফুড ফ্রিজার করা আছে এখানে। এখানে হচ্ছে এক্সিট, গাছ, গাছের শিকড়, এই যে গাছটা উঠেছে সাইন্স গাছ বলে হচ্ছে। আচ্ছা, এটা একটা মডেল, হয়তো ভবিষ্যতে এরকম একটা কিছু একটা তৈরি হতে হবে। ট্রেনের মতোই দেখতে পাচ্ছেন, এখানে সিট থাকবে, মানুষ বসবে। এটা অনেক স্পিড, এখন আমি এক্সিট হয়ে যাচ্ছি। এক্সিট লাইনটা সুন্দর রেড, আমি শিওর এটা এক্সিট কিনা, আমি যাচ্ছি শুধু। গুড আফটারনুন, যাচ্ছি আমি ইটালি প্যাভিলিয়নে। অনেক রোদ, মাঝখানে দু তিন ঘন্টার মতো লাঞ্চের বিরতি নিলাম, ফোনে চার্জ ছিল না, ফোনে কিছু করতে পারলাম না, ফোনটাও চার্জে দিলাম, সাথে আমি লাঞ্চটাও করে নিলাম। একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি এখানে, যখনই কেউ আসুন দয়া করে ঘর থেকে পানি নিয়ে আসবেন, কারণ এখানে পানির প্রচুর দাম। আমি একটা বোতল কিনছি পানির, ছোটো হাফ লিটার একটা বোতল, সাত দেরাম নিয়েছে। ডিটেলস দিয়ে দিল, সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিল। সম্পূর্ণ সবুজ পানিটা, সম্পূর্ণ সবুজ, লাভার মতো উঠতেছে। বল কেন, ইটস লাইক এ বল কেন। এখন আমি অন্ধকার গুহার মধ্যে ঢুকতেছি, সম্পূর্ণ অন্ধকার নয়, তবে অন্ধকারের মতো উপরে একটা স্ট্রাকচার আছে। এখানে একটা স্কুটার আছে, সুন্দর একটা স্কুটার, লাগলে নেন।
ताकि बेधे रखा हुई से इसकी उनकी सर अपने के बेधे रखा हुए से क्या नो जो सुंदर देखा जाता है भैया আমি এখান থেকে এখন বেরোচ্ছি এক্সিটটা দিয়ে এক্সিটটা আসলে অনেক সুন্দর ওয়েট না আর কিছু নেই এক্সিটটা অনেক সুন্দর এক্সিটের লাইটটা আর সুন্দর আরও নিচে নামিয়ে দেই তবে চেষ্টা তো করতে কোনো দোষ নাই আচ্ছা নাইস নাইস মনে হচ্ছে কি কোনো স্পেস এসে পড়ছি হ্যাঁ স্পেসে দাঁড়ায় আছি এই টাইম মধ্যে কোনো স্পেস আছে আমি এই জায়গাটা এসে পড়ছি তাই ওকে লাগছে যে কোনো একটা স্পেস আছে আমি স্পেসের মধ্যে থাকি যখন তোমার মানে বড় বড় যে স্পেস শিপগুলো হয় তখন যায় স্পিডে যায় আশেপাশে তারাগুলো যে স্পিডে যায় হাই এই যে সাত এখানে আর তেমন কিছু নেই ঘাস আছে তো এখন সামনে দিকে এগোচ্ছি কারণ সামনের দিকে সবাই এখন এগোচ্ছে সামনে একটা হবে ইসরায়েল এখানে এখন ঘোরার শুরু হয়েছে যেমনটা আমি বলেছিলাম যে আপনারা যদি কষ্ট করে পানি বোতল নিয়ে আসেন বা পানি নিয়ে আসেন বাহার থেকে যদি শেষ হয়ে যায় আপনি এখান থেকে পানি ফিল আপ করতে পারবেন এখানে আসতে আপনার কষ্ট করে কেনার দরকার নেই কারণ এখানে পানির প্রচুর দাম আমি তো প্রথমে দেখিনি এই জন্য আমার কিনতে হয়েছে অবশ্য আমার কাছে বোতলও ছিল না তো এই জন্য আমার কিনতে হয়েছে তো আপনারা যখনই চান এখান থেকে ফিল করতে পারবেন বোতল থাকলে আমার কাছে অলরেডি একটা বোতল আছে আমি দেখাচ্ছি আমার কাছে একটা বোতল আছে যেটা আমি কে যে আমার কিনতে হয়েছে পানি বোতলটা সাত দেরাম দিয়ে বাইরে এক দেরাম এখানে সাত দেরাম যাই হোক আমি এখন পানিটা ফিল করে নিব এখান থেকে